হ্যালো বন্ধুরা, কিচেন অ্যান্ড কার্টে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ অনেক দিন হয়ে গেল সেইভাবে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কিন্তু আমাদের কারখানাতে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের, নিত্য নতুন মডেলের ফুড কার্ট তৈরি হয়ে চলেছে। সাধারণত আমি এই ধরনের কার্টের কোনো ভিডিও করে থাকি যখন আমি ফ্রি থাকি, বা সেই সময় যদি কোনো কার্টের ডেলিভারি হয়ে থাকে সেই সময় যদি আমি ওই জায়গাতে উপস্থিত থাকি, আমি একটা করে ভিডিও রেকর্ড করে রাখি এবং সেইগুলো সময় মতো একটু এডিট করে আপলোড করি। তো আজকে একটু সময় ছিল হাতে, আমার একটা ভাই বা কাস্টমার উনি এই কার্ডটা অর্ডার করেছিলেন, এই দিনে ডেলিভারি নিচ্ছিলেন, সেই সময় আমি প্রেজেন্ট ছিলাম, তাই একটা ভিডিও করে রেখেছিলাম আমাদের দর্শকদের জন্য। এটা একটা 5x3 ছোট্ট ফুড কার্ট, যেটা 360 ডিগ্রি মুভেবল অপশনের সাথে আছে। এটা খুবই সুন্দর, স্লিম, ছোটোখাটো একটা কার্ট এবং এর মধ্যে নানান রকম ফিচার্স আছে। বর্তমানে বিভিন্ন জায়গাতে ফুড কার্ট বা বিভিন্ন রকম ছোটোখাটো যে রাস্তার ধারে স্ট্রিট ফুড বিক্রি করার বিভিন্ন রকম সমস্যা দেখা যাওয়ায় এই ধরনের কার্টের চাহিদা অনেক বেশি। এই ধরনের কার্ট দিলে কী হয়, কোনো জায়গায় পারমানেন্ট যদি বসার কোনো জায়গা না থাকে বা ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ধরনের কার্ট নিয়ে বসাটা খুবই লাভজনক। তার কারণ যখনই চাইবেন আপনি এই ধরনের কার্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে চলে যেতে পারেন। এমনকি যদি আপনার এই কার্টটা রাখার বা আপনার যে মার্কেট সেটা যদি আপনার বাড়ি থেকে বা আপনার যেখানে থাকার জায়গা বা কার্টটা রাখার জায়গা সেখান থেকে বেশ কিছুটা দূর হয়, এই ধরনের কার্ট এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে গিয়ে অনায়াসে ব্যবসা করা যেতে পারে। তো আজকে এই কার্ডটা সম্বন্ধে অল্প কথা বলবো, কিভাবে এই কার্ডটা বানিয়েছে বা কি কি ফিচার্স এর মধ্যে রয়েছে। প্রথমত এটা হচ্ছে মুভেবল একটা কার্ড, 360 ডিগ্রি মুভ করা যায়, হাত দিয়েও টেনে নেওয়া যায় বা কোনো কার বা ভেহিকলস দ্বারা এটা টেনে নেওয়া সম্ভব হয়। এর মধ্যে রয়েছে পুশেবল যে টেবিল বা পুশিং টেবিল, এই 18 ইঞ্চি পুশিং টেবিল এর মধ্যে রয়েছে, যে টেবিলটা দোকান বা কার্ট ওপেন করার সময় বাইরে ঠেলে বার করে দেওয়া যায় এবং ভিতরে সম্পূর্ণ স্পেসটা ইউজ করা সম্ভব হয়। এই কার্টটা আমরা খুলে দেখাচ্ছি, এই কার্টটা ছোট্ট একটা কার্ট, এর চওড়া মাত্র 3 ফুট। এই 3 ফুট চওড়া কার্টটা যখন ওপেন করা হয় কত সুন্দর প্রিমিয়াম লুক দেখতে লাগে এবং কত অ্যাট্রাকটিভ সেটা এই ভিডিও দেখলেই বোঝা যাবে। প্রথমত এই কার্টের ইনসাইডে দেখুন সিলিংটাতে দারুণ ওয়ার্ম লাইট দেয়া রয়েছে, বাইরে যে উইন্ডোটা খোলা হলো এই যে ফ্রন্ট সাইডে বা ব্যাক সাইডে যে টেবিল যেই সাইডে রয়েছে এটাকে দুভাঁজ করা হয়েছে, যাতে করে রাস্তার ধারে ধারে যদি এই 2.5 ফুট বা 3 ফুট চওড়া বা লম্বা উইন্ডোটা কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে দুটো ভাঁজ করে রাখা যেতে পারে। এখন পুশিং টেবিলটা সামনের দিকে বার করে দেখানো হচ্ছে যে এটা কতটা ইজি এবং কাজ করতে কতটা মানে সুবিধা হয় সেটা দেখানো হচ্ছে। প্রত্যেকটা দিকেই আমাদের উইন্ডো ওপেন করার অপশান রয়েছে এবং রাত্রে বন্ধ করার সময় চারদিকেই লক করার অপশান রয়েছে। আর উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা, যে ভাই এই কার্ডটা অর্ডার দিয়েছিল উনি অনেকটাই মডার্ন এবং মডার্ন এজের একদম ইয়াং ছেলে। এই কার্টের মধ্যে সব রকম স্মার্ট ফিচার্স উনি রেখেছেন সিকিউরিটি হিসাবে, কারণ উনি এই কার্টের সম্পূর্ণ ফুল টাইম দিতে পারবেন না, হয়তো কোনো ব্যক্তিকে দিয়ে অপারেট করবেন এবং ইন ফিউচার একাধিক কার্ট উনি বসাতে পারেন। সেই জন্য যাতে করে সম্পূর্ণ কেনা বেচা এবং কত কী ইনকাম হচ্ছে সেটা তদারকি করা যায়, মনিটরিং করা যায়, তার জন্য সিসিটিভি উনি বসিয়েছেন। এই কার্টের মধ্যে একটা খুবই সুন্দরভাবে একটা কর্নারে ডান হাতে একটা ডিপ ফ্রায়ার লাগানো আছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 8 লিটার থেকে 10 লিটার পর্যন্ত তেল দেয়া যেতে পারে বা ফ্রাই করা যেতে পারে তেলে। এরপরে একটা ওভেন রয়েছে, তার পাশে ব্রেডিং টেবিল মানে কাটিং করার বা অন্যান্য কাজের জন্য টেবিল রয়েছে, ব্যাক সাইডে কাস্টমারকে দেওয়ার জন্য বা নিজের কোনো কাজ করার জন্য পুশিং টেবিলের টপ রয়েছে যেটা এসএসএর, সেটা কাজ করতে যথেষ্ট সুবিধা হবে। এবং একদম টপে দেখতে পাচ্ছেন ডবল লাইনের ওয়ার্ম লাইট দেওয়া আছে, যেটা দূর থেকে কাস্টমারদেরকে অ্যাট্রাকশান একটা দেবে, যাতে করে দূরের কাস্টমার বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা সুন্দর ফুড কার্ট বা খাবারের কোনো দোকান আছে। দুটো সাইডের প্যানেলে যেমন রীতিমতো আমরা খাবারের ছবি দিয়ে থাকি,
সুন্দর খাবারের ছবি দেওয়া রয়েছে, যে খাবারগুলো সাধারণত এই কার্টে সেই খাবারের ছবি দেওয়া আছে। মূলত এই খাবারগুলোই এই কার্টে পাওয়া যায়, তাই জন্য দূর থেকে যাতে কাস্টমার দেখে বুঝতে পারে যে এই কার্টে কী ধরনের খাবার বিক্রি হচ্ছে বা ওনারা কী ধরনের খাবার পেতে পারেন, সেটা বাইরেই দেওয়া আছে, যেটা ব্যাকলিটের পিছন দিক থেকে লাইট দেওয়া আছে, অন্ধকারে টিভির স্ক্রিনের মতো জ্বলবে এবং দূর থেকেই কাস্টমার বুঝতে পারবে যে এই ধরনের খাবার এখানে পাওয়া যেতে পারে। আর এই দাদা ভাই এই যে কার্টের নামটা খুব সুন্দর দিয়েছেন, দ্য এশিয়ান হুইল, যেটা উনি নিজে থেকেই পছন্দ করে রেখেছেন। আমরা আশা করব এই ধরনের কার্ট উনি ইন ফিউচার আরও অনেক বানাবেন এবং বিভিন্ন জায়গায় ওনার বসাবেন, বসে ব্যবসা করতে পারবেন, একাধিক এমপ্লয়ি রাখতে পারবেন। তো বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের এই চ্যানেলে রীতিমতো এই ধরনের বিভিন্ন রকম ভিডিও ছাড়া হয়। সাধারণত আমরা বিভিন্ন রকম ফুড কার্ট বানিয়ে থাকি, সেই ফুড কার্টের মধ্যে যে পুশিং কার্ট বা ঠেলা টানা, গাড়িতে টানা, বাইকে টানা এবং ই রিক্সার উপরে বিভিন্ন ধরনের ফুড কার্ট, সেগুলো রেডিমেড শপও হতে পারে, বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকান হতে পারে, আর কোনো খাবার যদি কেউ বাড়ি থেকে তৈরি করে রাস্তার ধারে লাগিয়ে ব্যবসা করতে চায় বা গাড়ির ওপরে বসেই খাবার রান্না করতে চায়, সেখানটাতে ডিপ ফ্রায়ার থাকতে পারে, বিভিন্ন রকম ওভেন থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, আরও বিভিন্ন রকম কুকিং অ্যাক্সেসরিজ যার যেরকম প্রয়োজন সেই সমস্ত দেওয়া যেতে পারে। তো এটা কাস্টমারের নিডস অনুযায়ী আমরা বানিয়ে দিই, এটা টোটালি কাস্টমাইজ, যে যেমন হাইটে, যেমন কালার, যেমন সাইজ এবং যা যা ফিচার্স বা ফেসিলিটিস এর মধ্যে পেতে চাইছেন আমরা ঠিক সেইভাবেই তাদের প্রয়োজন মতো বানিয়ে দিই। যারা এই ধরনের কার্ড বানাতে চান বা যাদের নতুন কোনো ব্যবসা করার ইচ্ছা আছে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের মনের মতো ফুড কার্ড আমরা বানিয়ে দিতে পারবো আপনাদের ঠিক যেমন রিকোয়ারমেন্ট হবে। যারা এই ধরনের কার্ড বানাতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই ধরনের কোনো ব্যবসা যদি করতে চান বা যারা এই ধরনের ব্যবসার মধ্যে রয়েছেন, সুন্দর একটা ফুড কার্ড বানাতে চাইছেন মনের মতো, আমরা তাদেরকে একেবারে মনের মতো যেমনটি তাদের চাহিদা ঠিক সেই রকম করে বানিয়ে দিতে পারবো। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, আর এই দাদার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব ওনার অর্ডার দেওয়ার ব্যাপারটা কিরকম ছিল। দাদা আপনার নামটা? আমার নাম মানবেন্দ্র রায়। মানবেন্দ্র রায়, তো আপনি আমাদের কোম্পানি কিচেন অ্যান্ড কার্ড সম্বন্ধে কীভাবে জানলেন? কিচেন অ্যান্ড কার্ড ইউটিউব থেকে দেখে জেনেছি। তো আজকে আপনার তো ডেলিভারি ডেট, তাই না? আজকে আপনি ডেলিভারির জন্য গাড়ি নিয়ে এসেছেন দেখছি। তো কার্ড দেখে কিরকম লাগছে আপনার ফিলিংস? কার্ড খুব সুন্দর হয়েছে, বেশ অ্যাট্রাকটিভ হয়েছে। হ্যাঁ, আপনি তো এটাকে অনেক মডার্ন ওয়েতেই সাজাতে বলেছিলেন দেখছি। এখানটাতে আপনার ফায়ার রয়েছে, ইলেকট্রিক ফায়ার, গ্যাসের ফায়ার রয়েছে, এখানে ওভেন রয়েছে। মূলত এখানে কি কি প্রোডাক্ট আপনারা সেল করবেন? এখানে বেসিক্যালি ডিফারেন্ট ভ্যারাইটিস অফ মোমোস হবে। আচ্ছা, বিভিন্ন ধরনের যত রকমের, যেগুলো এখনো কলকাতায় আসেনি, বিভিন্ন, যেমন মোমো চাট আমি লঞ্চ করতে চলেছি, তারপর এখানে দেখবেন চকলেট মোমো। এটা আমাদের কোথায় বসানোটা কোথায় হবে? বসা হবে কসবা হালতু, বিভিন্ন কার্ড করার ইচ্ছা আছে, এশিয়ান, ইটালিয়ান। আচ্ছা, বিভিন্ন রকম ফুডের ডিফারেন্ট ক্যাটাগরি অনুযায়ী আবার বিভিন্ন রকম কার্ড বানাতে চাইছেন। যাক, এটা হয়তো ফার্স্ট ট্রাই, আমরা আপনাকে উইশ করবো যাতে করে আগামীতে আরও মানে সাকসেস হন এবং ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ফুড কার্ড নিয়ে মার্কেটে নামেন এবং আগামীতে হয়তো ফ্র্যাঞ্চাইজিও দিলেন বা আরও বড়ো ধরনের কিছু করলেন। তো পিছনে দেখছি এখানে ক্যামেরা লাগানো হয়েছে, তো এটাও নিশ্চয়ই আপনি ডিসাইড করেছেন? হ্যাঁ নিশ্চয়ই, ক্যামেরা, ফ্যান, মানে কাজের সুবিধার জন্য ক্যামেরা কি, তাহলে নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে কাজ করাবেন? ক্যামেরা সিকিউরিটি পারপাসের জন্য, বিভিন্ন রকম বড় বড় মলে যাবেন, বড় বড় রেস্টুরেন্টে যাবেন, সিকিউরিটি পারপাসের জন্য ক্যামেরা থাকে, তো এটা আমার সিকিউরিটি পারপাসের জন্যই। ওকে, দারুণ হয়েছে, আমরা সবাই উইশ করি যে যাতে করে আপনার বিজনেসটা ভালো চলে। কার্ডটা দারুণ সাজানো হয়েছে, স্লাইড টেবিল থেকে শুরু করে সবটাই খুবই সুন্দর। ধন্যবাদ আমাদেরকে, সরি, কিচেন অ্যান্ড কার্টে অর্ডার দেওয়ার জন্য এবং ভিজিট করার জন্য। আশা করি আপনার যদি কার্ড ভালো লেগে আছে মানে অবশ্যই আবার কাউকে রেফারও করবেন। ওকে, থ্যাংক ইউ।